দর্শক বহিরবতা ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। সাথে আছি আমি জিসান। এই মুহূর্তে অবস্থান করছি শরদী উদ্যানে। আপনারা জানেন যে এখানে সিরাতুল নবী সিরাত যে আয়োজন করা হয়েছে সে উপলক্ষে কিন্তু শরদী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং অসংখ্য চেয়ার এবং সাথে কিন্তু স্টেজও রয়েছে যেখানে বক্তৃতারা আসবে। এবং এর মধ্যে বৃষ্টির কারণে কিন্তু অস্বস্তিতে কিছু এই আয়োজক কমিটি যারা রয়েছেন তারা, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে একটু বলবেন যে ভাইয়া এই বৃষ্টির কারণে কোনো সমস্যা হচ্ছে কি না আপনাদের? সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে, যেমন তারা এখানে মাহফিলে আসবে তাদের একটু সমস্যা হবে আসা যাওয়ার ক্ষেত্রে। তারা আমাদের এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে, বৃষ্টির ভিতরে যদি তারা আসে তাদের বসার জন্য সুন্দর আমরা ব্যবস্থা আমাদের পক্ষ থেকে যতটুকু দরকার আমরা করার চেষ্টা করছি। আর আমরা আশা করি এখানে লোকজন আসবে, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের প্রেমিক, বাংলাদেশের মানুষ সবাই কোরআন প্রেমিক, আশা করি সবাই এখানে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এমনিতে কে কে আসবে এখানে? এখানে কে কে আসবে এখানে ওই অতিথিরা একটু বলেন তো। এখানে আছে সাইয়েদ আনোয়ার হোসেন, তাহের আল জাবিরি আল মাদানি, আবার আমাদের প্রিয় মুফতি আমির হামজা সাহেব, আর অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবে। শুনছিলেন যে মৌলানা আমির হামজা কিন্তু এখানে আসবেন এবং তার আসারকে কেন্দ্র করেই কিন্তু এখানে বিশাল আয়োজন করা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হয়েছে এই প্রোগ্রামটি, যেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী শরদী উদ্যানে উদ্যান থেকে। আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? ফার্মগেট থেকে এসেছি। ফার্মগেট থেকে কেমন দেখছেন এখানে এসে? এখানে তো আসলে অলরেডি রোডের আশপাশের চতুর্দিকে অনেক পরিমাণ লোক দাঁড়ায় আছে, বৃষ্টির কারণে তারা একটা সমস্যা বোধ করতেছে। লক্ষ লক্ষ লোক দাঁড়ায় আছে রোডের আশপাশে বিভিন্ন ছাউনির নিচে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের সামনেও প্রায় 10-15 হাজার লোক বসা আছে। এদিকে এই বিভিন্ন বিভিন্ন গাছের নিচে, প্যান্ডেলের নিচে বিভিন্ন জায়গা দিয়ে রোডের আশপাশে চতুর্দিকে কিছু লোকেলও কারণ হয়। বৃষ্টির জন্য প্রবলেমটা হচ্ছে যে মূল কার্যক্রম একটু দৃশ্যমান করতে সমস্যা হচ্ছে, অনেকে সমস্যা ফিল করতেছে। বৃষ্টি যদি কমে যায় আশা করি কমটা সুন্দর হবে। আর বৃষ্টি যদি আমরা যে মানুষের চোর দেখতেছি এতে আসলে হিউজ পরিমাণ লোক, চারটা শুরু হবে অলরেডি এখানে প্রায় 100,000 লোক আমরা রোডের আশপাশে সব জায়গায় অবজারভেশন করছি। তো বৃষ্টি যদি কমে যায় আশা করি ইনশাল্লাহ সুন্দর একটা সিরাত মাহফিল, রাসূলের বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে নেতা, বিশ্বের একচ্ছত্র যে নেতা, তার যে মানুষের দিক নির্দেশনার একমাত্র নেতা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রোগ্রামটা যেরকম গুরুত্বপূর্ণ সেভাবেই আশা করি প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ। তারপরে যদি বিশ্বের কতগুলো লোক মানে লোকের আয়োজন করা হয়েছে আয়োজন তো যারা আসলে আয়োজক কমিটি তারা বলতে পারবে, তবে লোকের এবারে ক্যাপাসিটি দেখে মনে হচ্ছে 10 লাখ লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে, মানে 10 লাখ লোকের সমাগম ঘুরবে বলে ধারণা। কারণ অলরেডি এখন বেলা এই 12টার ভিতরে এখানে প্রায় 1.5 লক্ষ লোকের ইয়া দেখলাম, আমরা যে গাড়ি নিয়ে ঢুকছি, গাড়ি নিয়ে ঢুকতে আশপাশে সব জায়গাতে দেখলাম যে আমি আমার গাড়িতে বসে দেখলাম যে এখানে প্রায় 1.5-2 লক্ষ লোক রোডের আশপাশে সব দাঁড়ায় আছে। আশা করা যায় যে ঢাকা শহরে একটা উৎসাহ মানুষের ভিতরে আছে, কারণ এখানে বরেণ্য ওলামা ইসলাম সবাই আসবেন। কে কে আসবেন নামগুলো বলতে? এই যে স্টেজে আমরা লেখা দেখছি যে মূল আকর্ষণ হলো এদেশের প্রজ্ঞাবান আলেম তাহেরি আল জাবিরি আল মাদানি আল্লাহদের রাসুল, তিনি এখানে আসবেন। আর এর সাথে বরণ্য প্রায় সকল ওলামা ইকরাম আসবেন, ডাক্তার মাস্টার মানাস সাহেব, আমির হামজা সাহেব। আমরা ফেসবুকে দেখছি যে এখানে এই ইয়ে আসবেন, কী বলে আজারি সাহেবও আসবেন, যদিও এটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেভাবে অথেন্টিকভাবে আমরা এখনও কিছু জানি না বা কেউ কিছু বলে না। তারপরেও যে আলেমদের তালিকা দেখছি সবার তো নাম বলা মুশকিল, এখানে আসে দেশের বরণ্য বড় বড় সব স্কলার্সরা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবেন। এখানে মূল আকর্ষণটা হলো আসলে এই ধরনের কোনো জাতীয় প্রোগ্রাম ইসলামকে কেন্দ্র করে বিগত 15-20 বছর ধরে এখানে আসলে দেশে কোনো এরকম ন্যাশনাল ইসলামিক কোনো প্রোগ্রাম করার কোনো পরিবেশ ছিল না। তো মানুষ সুযোগ পেয়ে এখন এই প্রোগ্রামটা থাকার কারণে যে একটা সুযোগ পেয়েছে, সুযোগকে সবাই একটা উৎসাহ মানে আনন্দের সাথে যেন প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করে এটা বাস্তবায়নের জন্য সবাই আসছে। আপনি যদি এদিকে লক্ষ্য করেন তাহলে হাতি ঘুরে ঘুরে সবাই দিয়ে যায় লাইন ধরে সবাই লোক, যদি ইয়া হয় ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে। দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে এই প্রোগ্রামটি, যেহেতু এখানে অনেক লোকের সমাগম
আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগেই, এবং এখন যেমনটা দেখছি যে বৃষ্টির কারণেই মূলত কিছুটা ব্যাহত হচ্ছে এই প্রোগ্রামটা। এছাড়া আমরা কিছুক্ষণ আগে যেটা শুনতে পেরেছি যে আমির হামজা, যে ইসলামিক স্কলার এবং বক্তা, উনি কিন্তু এখানে আসার কথা রয়েছে। এবং চারদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে স্টল করা হয়েছে এবং পাশাপাশি অনেকগুলো চেয়ার কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে, যাতে করে অতিথিরা যারা প্রোগ্রামে আসবে তারা যাতে এখানে সুন্দরভাবে আসতে পারে। এছাড়া আমরা দেখছি যে মানুষ কিন্তু এই পাশ দিয়ে আসছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে পাশে কিন্তু মহিলাদের আরেকটি স্টল রয়েছে, যেখানে মহিলারা রয়েছে, এবং পাশাপাশি পুরুষদের জন্য কিন্তু এই চেয়ারগুলো রাখা হয়েছে, যেখানে শুধু পুরুষ যেই মানুষরা রয়েছে তারা এখানে বসবে, এবং পাশেই অপোজিটেই রয়েছে মহিলাদের জন্য আবার সেখানে মহিলারা রয়েছে। আপনি কোথা থেকে আসেন? এসছেন দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে কীভাবে আসলেন, এত কীভাবে জানলেন যে এখানে? জি, বাস যোগে। কতজন এসেছেন আপনারা? 250 জন। 250 জন। আচ্ছা, কী কে কে আসবে এখানে জানা আছে আপনার? এখানে ইয়াতে জানি না, সংগঠন হচ্ছে আমরা আসছি মূলত হলো শিক্ষক দিবস পালন করছে এবং সেই সাথে এই অনুষ্ঠানটা কভার করে দেওয়া। আচ্ছা, কেমন লাগছে আসে এখানে দেখে? বৃষ্টি ভালো লাগছে, কিন্তু বৃষ্টির কারণে খারাপ লাগছে, মুখ করতে পারছি না কোথাও মুখ করতে বৃষ্টির কারণে। আপনারা কতজন আসছেন বললেন? 250। আরও একজনের সাথে কথা বলছিলাম, উনি যেমনটা বলছিল যে ওনারা বাস যোগে 250 জন কিন্তু এখানে এসেছেন, এবং এই বৃষ্টির কারণে কিন্তু তারা কিছুটা ব্যাহত হচ্ছে এবং তারা এখানে অবস্থান করছে এবং বৃষ্টির কারণে কোথাও যেতেও পারছে না। এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে বৃষ্টি কিন্তু কিছুটা কমছে এবং লোক সমাগম কিন্তু এখানে হচ্ছে। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে এই রাস্তা দিয়েই কিন্তু সারি সারি লোকজন আসছে, তারা কিন্তু এখানে এই যে মাহফিল, এই মাহফিল সফল করার উদ্দেশ্যে কিন্তু তারা আসছে। এই বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হলেও কেউ ছাতি, কেউ বা প্লাস্টিক মাথায় নিয়ে কিন্তু আসছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এই ছিল রাজধানী সরহদ্দী উদ্যানের যে সিরাত মাহফিল, সেই সিরাত মাহফিল থেকে সর্বশেষ। সকল প্রকার আপডেট পেতে ভোরের পাতার ফেসবুক পেজটি লাইক দিন এবং ভোরের পাতার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন।